হ্যালো ইউটিউব কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি মিলন বিশ্বাস আপনাদের সামনে ছোট্ট একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি যেটা আপনাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হলো এবং এটা আরও আগে দেওয়া উচিত ছিল আমার যাই হোক আজকের টিউটোরিয়ালটি হচ্ছে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট যেটা সিতে কিভাবে কাজ করে বা সি প্রোগ্রামিংয়ের জন্য অ্যালগোরিদম বা ফ্লোচার্ট কিভাবে কাজ করে আমরা সেটা নিয়ে একটু কথা বলবো তো আমরা যে কোনো একটা প্রোগ্রাম বা যে কোনো কোনো কাজ করতে গেলে অবশ্যই আমরা কাজের আগে সেটা কিভাবে করব কি কি করতে হবে কাজ করার জন্যে আমাদের কি লাগবে আমরা সেই জিনিসগুলো আগে থেকে আলাদা করে নিই তো এই ধরনের ইনস্ট্রাকশন বা স্টেপ ওয়াইজ যে আমরা কাজটা করি সেই স্টেপগুলোকে আমরা অ্যালগোরিদম বলি এবং অ্যালগরিদমটা খুব সুন্দর করে স্ট্রাকচারালি দেখানোর জন্য আমরা ফ্লোচার্ট ইউজ করতে পারি অ্যালগোরিদম নিজস্ব লেখারও একটা সুন্দর ওয়ে আছে যে ওয়েটা দিয়ে অ্যালগোরিদম লিখলে যে কোনো একটা প্রসেস খুব সুন্দরভাবে বোঝা যায় যে আসলে সেখানে কী হতে চাচ্ছে বা সেখানে কী করতে চাচ্ছে তারা ওকে তো ফার্স্টে আমরা জেনে নিই অ্যালগোরিদম কি অ্যালগোরিদম হচ্ছে একটা প্রসিডিওর যেটা স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশান ফলো করে এবং কোনো একটা প্রবলেম সলভ করে যেমন আমার আজকে অফিস যেতে হবে অফিসে যেতে হলে আমাকে কি করতে হবে বাসা থেকে ঘুম থেকে উঠে নাস্তা করে বাইরে গিয়ে রিকশা বা বাস ধরে আমাকে অফিস পর্যন্ত যেতে হবে এর ভেতর অনেকগুলো স্টেপ আছে আমাকে ঘুম থেকে উঠতে হবে সময় মতো আমাকে নাস্তা করতে হবে আমাকে নিচে গিয়ে বাসা থেকে বের হয়ে রিক্সা বা কোনো একটা যানবাহনে উঠতে হবে এবং তারপর আমি অফিস পৌঁছাবো প্রত্যেকটা স্টেপে কতগুলো ইনস্ট্রাকশান আছে ইনস্ট্রাকশান কি আমি আমাকে ঘুম থেকে উঠা এটা একটা ইনস্ট্রাকশন কিভাবে উঠব আমাকে অফিস যেতে হবে যাওয়ার জন্য আমার প্রস্তুতির একটা ব্যাপার আছে সেটা কি করে এই প্রত্যেকটা কাজ করার পরে আমি একটা প্রবলেম সলভ করতেছি কি আমার বাসা থেকে অফিস পর্যন্ত যাওয়া এটাকে যদি আমি একটা প্রবলেম ধরি সেই প্রবলেমটা সে সলভ করছে স্টেপ বাই স্টেপ একটা ইনস্ট্রাকশন দিয়ে এটা হচ্ছে অ্যালগোরিদম ওকে তো লেখার একটা সুন্দর নিয়ম আছে আজকে আমি খুব ইজ সিম্পল একটা নিয়ম দেখাবো এছাড়া আমরা পরবর্তীতে যখন অ্যালগোরিদম কোর্সটা করব বা অ্যালগোরিদম এর কোর্স জানবো সেখানে এই অ্যালগোরিদম লেখার এক্স্যাক্ট নিয়ম যেটা আমরা সেটা সম্পর্কে আরও বিস্তারিত জানব আচ্ছা একটা এক্সাম্পল দিই এখন সাপোজ একটা এক্সাম্পলের কথা এখানে বলা আছে এক্সাম্পলের ইনস্ট্রাকশানগুলো আগে আমরা একটু পড়ি ইনস্ট্রাকশান কী কী প্রথমে একজন সাপোজ আমি আমার বন্ধুকে ইনস্ট্রাকশান দিচ্ছি গো টু দ্য কলেজ বোর্ড কলেজ বোর্ডের কাছে যেতে হবে স্টেপ টুতে আছে সার্চ ফর মাই নেম অন দ্য বোর্ড বোর্ডে আমার নামটা খুঁজবে সে খোঁজার পরে চেক দ্য র্যাঙ্ক এগেনস্ট মাই নেম আমার নামের এগেনস্টে যে র্যাঙ্ক আছে সেই র্যাঙ্কটা সে খুঁজবে খুঁজে মানে দেখবে চেক করবে যে আমার কী র্যাঙ্ক আসছে এটাই যদি আমি এখন কম্পিউটারের ইনস্ট্রাকশান দিই এটা আমি একটা আমার বন্ধুকে আমি যখন কথা বলি তখন আমি কি বলতে পারি দোস্ত আজকে কলেজ যা কলেজ গিয়ে আমার বোর্ডটা একটু নোটিশ বোর্ডে চেক করবি চেক করে দেখবি আমার নামের পাশে কোন র্যাঙ্কটা আছে আমরা এইভাবে বলতে পারি সেম কথাটাই যদি আমি কম্পিউটারকে বলি তাহলে কি হবে গো টু দ্য কলেজ বোর্ড রিড দ্য ফার্স্ট নেম ইফ দিস ইজ মাই নেম সি দ্য র্যাঙ্ক অ্যান্ড কাম ব্যাক রিড দ্য নেক্সট নেম তারপরে কি হবে রিপিট অ্যাভ টু স্টেপস আনটিল ফাইন্ড নেম তার মানে প্রথমে সে কলেজ যাবে এরপরে ফার্স্ট নেমটা পড়বে যদি ফার্স্ট নামটায় আমার নাম হয় তাহলে সে আমার নামটার র্যাঙ্কটা দেখে ব্যাক করবে যদি ফার্স্ট নেমটা আমার না হয় তাহলে সে কি করবে রিড দ্য নেক্সট নেম তারপরে নেমটা পড়বে যদি সেটা আমার নাম হয় তাহলে সে ব্যাক করবে তারপরে সে আমার নাম আরেকটা নাম পড়বে এইভাবে পড়তেই থাকবে যতক্ষণ না সে আমার নামটা পাবে ওকে এই জন্যে লাস্ট স্টেপটাই লেখা আছে রিপিট দ্য অ্যাবাব টু স্টেপস আনটিল ইউ ফাইন্ড মাই নেম তার মানে যতক্ষণ না পর্যন্ত তুমি আমার নাম খুঁজে পাও ততক্ষণ এই তিন আর চার নম্বর স্টেপ বারবার রিপিট করতে থাকো এটা হচ্ছে আমি যখন কম্পিউটারকে বলি এই রিপিট করার কথাটা কিন্তু আমি আমি আমার ফ্রেন্ডকে বলছি না কারণ সে অটোমেটিক সেই কাজটা করবে কিন্তু কম্পিউটার হচ্ছে এমন একটা যন্ত্র যাকে আমি যা বলবো সে সেই ইনস্ট্রাকশানের বাইরে কিছুই করবে না তো এটা কী ছিল এটা ছিল হচ্ছে একটা কাজ যেটা আমি আমার ফ্রেন্ডকে বললাম আমার নেম এবং আমার র্যাঙ্ক বোর্ড থেকে বের করতে তো এই দিক থেকে আমরা যখন অ্যালগোরিদমে অ্যালগোরিদম নিয়ে অ্যালগোরিদমের উপরে কথা বলবো তখন সে কি করে অ্যালগোরিদম কোনো একটা অ্যালগোরিদম কমপ্লিট করতে গেলে সেখানে একটা স্যাম্পল ইনপুট থাকবে তার একটা ইউনিট আছে যে ইউনিট সে প্রসেস করে ডাটা প্রসেস করে এবং সে একটা আউটপুট দেয় তো এই যদি এই টাস্ক এইটা হয় যে আমার ফ্রেন্ড সে আমার নাম চেক করবে এবং আমার র্যাঙ্ক চেক করে আসবে এই কাজটা যদি কম্পিউটারকে দেওয়া হয় ইনপুট হিসেবে সে আমার নামটাকে ইনপুট নেবে নেম এরপরে প্রসেসিং কি করবে প্রসেসিং এসে ওই তিনটা পার্ট করবে টাস্ক টু বি পারফর্মড সার্চ ফর মাই নেম সে কি কি করবে সে এই তিনটা স্টেপ এই দুইটা স্টেপ বারবার করবে আমার নাম পড়বে যদি আমার হয় তাহলে ব্যাক করবে না হলে নেক্সট নাম পড়বে এটা হচ্ছে তার প্রসেস এই প্রসেসটা সে এইখানে কন্টিনিউ করবে করে যখন সে আমার নামটা পাবে তখন স্যাম্পল আউটপুটে সে আমার নাম আর র্যাঙ্কটা আউটপুট হিসেবে দেখাবে এই টোটাল সিস্টেমটা হচ্ছে একটা অ্যালগোরিদম প্রসেস আচ্ছা এখন আমরা দেখি ফ্লোচার্ট কি ফ্লোচার্ট হচ্ছে একটা সিম্বলিক গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশান একটা সিম্বলিক গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশান কোনো একটা প্রসেসের আমরা আগে একটা প্রসেস দেখলাম এখানে যেখানে নাম টাস্ক এবং আউটপুট আছে ইনপুট আউটপুট মাঝখানে একটা প্রসেসিং আসে এইটাকে যদি আমি একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশানে দিতে পারি তাহলে এটার একটা সেটাকে বলবো আমরা ফ্লোচার্ট তো ফ্লোচার্টে কি হয় ফ্লোচার্টের প্রত্যেকটা স্টেপস এক একটা আলাদা আলাদা সিম্বল দিয়ে এবং আলাদা আলাদা কন্টেন কন্টেন্ট থাকে এবং প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস রিপ্রেজেন্ট করে ফ্লোচার্টে প্রত্যেকটা স্টেপে আলাদা আলাদা গ্রাফিক্যাল ইন্টারফেস আসে মানে গ্রাফিক্যাল ভিউ থাকবে এবং প্রত্যেকটা আলাদা আলাদা সিম্বল এক 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 ধরনের ডিসক্রিপশান ক্যারি করে এবং এই ফ্লোচার্টটা প্রত্যেকটা যে আলাদা আলাদা সিম্বল সেই প্রত্যেকটা সিম্বল একটা অপরটার সাথে যে কোনো একটা ফ্লোতে কানেক্টেড থাকে একটা ডিরেকশন দিয়ে কানেক্টেড থাকে তার ডিরেকশানের ব্যাপারটা হচ্ছে আমি কোন কাজের পরে কোন কাজ করব সেটা দেখানোর জন্যে তাহলে আমরা একটা উদাহরণ দেখি এখানে স্যাম্পল একটা উদাহরণ দেওয়া আছে উদাহরণটা হচ্ছে আমরা যখন ফ্লোচার্ট তৈরি করি তখন তার একটা কমন জিনিস সেটা হচ্ছে একটা স্টার্ট আর একটা হচ্ছে এন্ড টার্মিনেটার থাকে এই যে লম্বা ক্যাপসুলের মতো যে দুইটা এই দুইটাকে আমরা টার্মিনেটর বলি টার্মিনেটরের কাজ কি সে স্টার্ট এবং এন্ড এই কাজটাই করে তো ফার্স্ট ফার্স্ট যে সিম্বলটা আছে আমাদের কাছে প্রোচাটে তার নাম হচ্ছে টার্মিনেটার যেটা হচ্ছে ইন্ডিকেট হচ্ছে করে কি স্টার্ট এবং এন্ড এর পরেই আসে হচ্ছে প্রসেস যেখানে আমার প্রসেসটা লিখবো প্রসেসটা লেখা কিন্তু আয়তকার একটা ঘরে রেক্ট্যাঙ্গেলে একটা প্রসেস লেখা আছে এই প্রসেস বা যত ধরনের কাজ সবগুলোই এই রেক্ট্যাঙ্গেলের ভিতরে লেখা হয় তো সেটা হচ্ছে একটা প্রসেস তো প্রসেসটা কি আমরা একটু পরে দেখবো আর কি এরপরে আমরা দেখি সেটা হচ্ছে ডিসিশান আমাদের এই রম্বসের মতো যে সিম্বলটা এটার মানে হচ্ছে ডিসিশান ডিসিশান কি করে কোনো একটা ডিসিশান দিবে যে সেটা ইয়েস হলে কোন দিকে যাবে বা নো হলে কোন দিকে যাবে জাস্ট একটা ইয়েস নো ডিসিশান সে প্রিন্ট করে এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে লাস্ট ডকুমেন্টটা কি ডকুমেন্ট ডকুমেন্ট কি ডকুমেন্ট হচ্ছে একটা রিপোর্ট যে রিপোর্টটা আমি জেনারেট করবো আসলে এই প্রসেস দিয়ে যে ডকুমেন্ট বা যে আউটপুটটা আমি দেখাতে যাচ্ছি সেটা ডকুমেন্ট ইউজ টু ইন্ডিকেট এর রিপোর্ট অর স্যাম্পল ফ্লো একটা রিপোর্ট সে জেনারেট করে এখানে আচ্ছা এরপরে আমাদের প্রসেসের কথা ছিল সেটা একটা রেক্ট্যাঙ্গেল যেখানে নর্মাল প্রসেস হয় এরপর হচ্ছে এখানে আরেকটা জিনিস আছে আমরা একটু দেখি সেটা হচ্ছে কানেক্টার একটা গোল চিহ্ন এটা হচ্ছে কানেক্টার কানেক্টার কি করা থাকে কোনো একটা ফ্লো ফ্লোকে ইন্ডিকেট করে যেটা জাম্প করতে পারে কোনো একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় জাম্প করতে পারে সেই জাম্পটা কিভাবে করতে পারে যদি নো হয় তাহলে কী হবে ইয়েস হলে পরবর্তী যে ডিসিশানগুলো আছে সেগুলো হবে কিন্তু নো হলে কি হবে নো হলে এখানে এ থাকবে এবং এই সাইনটা কোথায় যাবে এই সাইনটা ঘুরে একবার শেষ মাথায় যাবে সেটা এখানে দেখানো আছে আমি আবার একটু দেখাবো আপনাদের আচ্ছা এরপরে হচ্ছে ডাটা ডাটাগুলো হচ্ছে যে ডাটাগুলো আমরা ইনপুট বা আউটপুট হিসেবে এইখানে প্রসেস করতে দিব সেই ইনপুট বা আউটপুট ডাটা হচ্ছে এই রম্বসের ভেতরে থাকে রম্বস না এটাকে সামন্তরিক বলাই ভালো সামন্তরিকের ভেতরে থাকে এটা হচ্ছে ডাটা সাইন আচ্ছা এবার কানেক্টারের কথা বলেছিলাম কানেক্টারের কথাটা একটু দেখি যে যদি ডিসিশান নো হয় তাহলে এতে যাবে এটা আসলে কোথায় এটা যদি আমি একটু দেখি যদি ডিসিশান নো হয় তাহলে সে ডিরেক্ট ডকুমেন্টে চলে যাবে মাঝখানের এই প্রসেসগুলো সে আর ক্যারি করবে না বা এই প্রসেসগুলোর মধ্য দিয়ে যাবে না তার মানে কানেক্টর হচ্ছে একটা জাম্পিং ডায়াগ্রাম বা জাম্পিং সিম্বল যে কানেক্টর এখান থেকে শুরু হলে জাম্প করে সে একবারে ডকুমেন্ট এই অংশটাতে চলে আসবে এটাই হচ্ছে কানেক্টরের কাজ তো এই হচ্ছে মোটামুটি আমাদের ফ্লো চার্টের বেসিক সিম্বলগুলা এগুলো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজে আমরা ইউজ করি আচ্ছা এখন একটা নর্মাল প্রোগ্রাম প্রোগ্রাম স্যাম্পল হিসেবে আমরা দেখবো যে প্রোগ্রাম থেকে আমরা একটা ছোট্ট প্রোগ্রামের অ্যালগোরিদম লিখি লিখবো তারপর সেটার ফ্লো ফ্লো চার্ট এবং তারপর প্রোগ্রামিংয়ের ভাষায় আমরা সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করি সেটা দেখব তো প্রথমে আমার এখানে একটা প্রোগ্রাম লেখা আছে অ্যালগোরিদম প্রথম হচ্ছে প্রোগ্রামটা শুরু হবে এরপরে দুইটা সংখ্যা সে ইনপুট নেবে এরপরে দুইটা সংখ্যা যোগ করবে যোগ ফল প্রদর্শন করবে এরপরে প্রোগ্রামটা শেষ হয়ে যাবে এটা হচ্ছে তার অ্যালগ্রিদম তাহলে ফ্লোচার্ট কী হবে ফ্লোচার্ট হচ্ছে শুরু যেহেতু ফ্লোচার্ট স্টার্ট দিয়ে শুরু হয় একটা স্টার্ট থাকবে এরপরে দুইটা সংখ্যা ইনপুট নেওয়ার জন্য একটা ইনপুট বক্স আসবে সেটা দিয়ে সে ইনপুট নেবে ওকে ইনপুট নেওয়ার পরে সে আবার দুইটা সংখ্যা যোগ করবে এটা হচ্ছে তার প্রসেস এটা ছিল ইনপুট এটা হচ্ছে তার প্রসেস প্রসেসের ভেতরে সে ইনপুট নিবে যোগ করবে যোগ করার পরে যোগফল প্রদর্শন প্রদর্শন করবে সে সামন্তরিক সামান্তরিকের ভেতরে সে প্রদর্শন করলো এরপরে প্রোগ্রামটা শেষ হয়ে যাবে তো এই সেম ফ্লো চার্টের কথাগুলোই যদি আমি এখন আমার প্রোগ্রামিংয়ে করতে চাই তাহলে কি হবে প্রোগ্রামিংয়ে যদি করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে প্রথম স্টার্ট এটা হচ্ছে আমার স্টার্ট যে একটা হেডার ফাইল লিখলাম মেন ফাংশান লিখলাম এটা হচ্ছে আমার প্রোগ্রামিং স্টার্ট এরপরে কি করব আমার দুইটা নাম্বার ইনপুট নিতে হবে আমি এক ইনটিজার ডিক্লেয়ার করলাম করে সেখানে দুইটা নাম্বারকে ইনপুট নিলাম এটা হচ্ছে আমার প্রোগ্রামিংয়ের ফ্লোচার্টের অংশ চার্টে যখন ইনপুট নিব তখন প্রোগ্রামিংয়ে আমি ইনপুটের কাজটা করব। এরপরে কি ছিল দুইটা সংখ্যা যোগ করা ফ্লো চার্টে তাহলে আমি দুইটা সংখ্যা এখানে যোগ করে দিলাম এরপরে কি হলো যোগফল প্রদর্শন যোগফল প্রদর্শনের কাজটা কি হবে এখানে প্রিন্ট করব আমি প্রিন্ট করেই যোগফলটা আমি শো করতেছি এরপর এন্ড এটা হচ্ছে আমার এন্ড পার্ট এই হচ্ছে একটা অ্যালগোরিদম যার রিপ্রেজেন্টেশান ফ্লোচার্টে এবং ফ্লোচার্ট থেকে আমরা কিভাবে একটা প্রোগ্রাম করতে পারি ওকে আজকে এই পর্যন্তই আমার এই ভিডিওটা আসলে প্রথম দিকে দেওয়া উচিত ছিল তাহলে আরেকটি হেল্প হতো সবার জন্যে যাই হোক সবার উপকারে আসবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে লেটেস্ট আপডেট বা লেটেস্ট স্লাইডগুলো বা লেটেস্ট লেকচারগুলো আপনারা খুব তাড়াতাড়ি এবং সবার আগে পেয়ে যান সবাইকে অসংখ্য ধন্যবাদ বাসায় থাকবেন সেফ থাকবেন